অনলাইনে ঘরে বসে কিভাবে পর্চা তুলতে হবে? আমাদের অনেক ডিলার আছে যারা মেসেজ করে যে অনলাইনে কিভাবে পর্চা তুলতে হবে। অনেকে সাইবার ক্যাফে থেকে অনেক টাকা পয়সাও লেগে যায় এবং সঠিক সময় পাওয়া যায় না, তার জন্য আমরা আজকে এই টিউটোরিয়ালটি বানাচ্ছি। এতে অনলাইনে কিভাবে পর্চা তুলতে হবে আমরা একটা পর্চা লাইভ তুলে দেখাচ্ছি, সেটা আপনারা ভালো করে দেখে নিন। প্রথমে যেটা হবে, গুগলে গিয়ে আপনার ডেস্কটপে আপনি গুগলে গিয়ে বাংলার ভূমি কথাটা লিখবেন। লেখার পর তারপর এন্টার করলেই প্রথমে যেটা দেখাচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাটির বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেইটি এইভাবে খুলে যাবে। এটা হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইটটা ড্যাশবোর্ড। এটা এবার হচ্ছে এখান থেকে পর্চা কিভাবে তুলতে হবে। পর্চা তোলার জন্য আগে যেটা করতে হবে, আপনাকে এখানে সাইন আপ করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার নামে। সে তার জন্য কি করতে হবে, এই যে সাইন আপ কথাটা আছে এইখানটায় গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এইভাবে একটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, আপনার ইমেল ওটিপি, যখন ইমেল দেবেন ইমেল ওটিপি আসবে, মোবাইল ওটিপি আসবে, সেগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন আপনি। সেখানে আপনার নাম মানে ইমেল আইডি আর সরি ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন, এটা দিয়েই পরে কিন্তু খোলা হবে। ওকে, আমাদের যেহেতু একটা রেজিস্ট্রেশন করা আছে আমরা সেই জন্য এটা দেখাচ্ছি, এটা সিম্পল আছে, আপনি করে নিতে পারবেন। আমরা ডাইরেক্ট দেখাচ্ছি যে লগ ইন করে পর্চা কীভাবে তুলতে হবে। তার জন্য কি করবো আমরা, সাইন ইন, এই যে পাশে সাইন ইন আছে, সাইন ইন যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, সাইন ইনে ক্লিক করবো আমরা। এখানে ইউজার নেমে আমরা ইউজার নেম দেবো, আমাদের যেটা ফোন নাম্বার আছে, আপনার যেটা ফোন নাম্বার সেটা ইউজার নেম, আর পাসওয়ার্ড ওই সাইন আপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন, যেটা বলেছিলাম লিখে রাখতে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, তো আমরা আপাতত এই ইউজার পাসওয়ার্ড দিয়ে তারপরে এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে ফিল আপ করে লগ ইন করবো। লগ ইন করে তারপরে আমরা দেখাবো কীভাবে লাইভ তুলতে। ওকে, এই দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে, এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কীভাবে পর্চাটা তুলব। তার জন্য কি করতে হবে, আপনার মেন হচ্ছে পর্চাটা তোলার জন্য কটা জিনিস লাগবে সেটা আপনাকে বলে দিই। প্রথম হচ্ছে আপনার পর্চাটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্টে আর কোন জেলার মধ্যে। তারপরে হচ্ছে কোন ব্লকে আছে সেটা ব্লক সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কোন মৌজা, সেই ব্লকের কত নম্বর মৌজা এবং তার জেল নম্বর কত সেটা আপনাকে জানতে হবে। আর হচ্ছে খতিয়ান নম্বর, ডাক নম্বর না জানলেও হবে, কোনো অসুবিধা নেই, খতিয়ান নম্বরটা আপনাকে জানতে হবে, তবে কিন্তু পর্চা তুলতে পারবে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে সিটিজেন সার্ভিসেস এটা যেটা আছে প্রথমে এইখানটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সেকেন্ড অপশান আছে সার্ভিস ডেলিভারি, এইখানটায় ক্লিক করব। ক্লিক করার পর তারপরেই লেখা আছে আরওআর রিকোয়েস্ট, আরওআর রিকোয়েস্টে ক্লিক করলে আমার পর্চা উঠে যাবে। এই ধরনের একটি পপ আপ উইন্ডো খুলবে, এই যেটা আছে ডিসক্লেমার এটা আপনি পড়ে নিতে পারেন, পড়ার পর এটা আপনি এক্সিট করেন। তারপর যেটা আছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, 23খানা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা করবেন। আমরা আপাতত একটা হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি, এই ডিস্ট্রিক্টে একটা পর্চা তুলছি। আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে এখান থেকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর ব্লক, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক আছে সেই ব্লকগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন তার আন্ডারে যে ব্লকগুলো আছে সেইগুলি আসবে, অন্য ব্লক কিন্তু আসবে না অন্যান্য ডিস্ট্রিক্টে। অর্থাৎ ডিস্ট্রিক্টটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপরে আমরা এখান থেকে সেই ডিস্ট্রিক্টের যে ব্লকটার আমাদের পর্চা আছে সেই ব্লকে তুলবো। আমরা এখান থেকে এই ব্লকটি সিলেক্ট করে নিচ্ছি, এই ব্লকে আমরা পর্চা তুলবো। তারপরে এই ব্লকের আন্ডারে যে মৌজাগুলো আছে সেখানে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই ব্লকের আন্ডারে যে 158টা মৌজা আছে সেগুলো এখানে আসবে, এখানে কিন্তু অন্য ব্লকের মৌজা আসবে। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক ঠিকভাবে সিলেক্ট করবেন তবে কিন্তু আপনার মৌজা দেখতে পাবেন, নাহলে এখানে হয়তো আপনি দেখতে পাবেন। আমরা এখান থেকে একটা মৌজা সিলেক্ট করে নিচ্ছি, যে মৌজা আমরা পর্চা তুলবো একটা মৌজা আমরা সিলেক্ট করি। ওকে, এইবার হচ্ছে এখানটা খতিয়ান নম্বর। খতিয়ান নম্বরের পাশে দেখুন দুখানা ঘর দেয়, এই একটা এই একটা, দুটো ঘর, দুটো ঘর কি আছে, অনেক সময় খতিয়ান নম্বর দেখবেন 290/1 বা 320/2 এরকম থাকে, তখন এই বাইয়ের পরে ওই যে 320/2 এইখানে টুটা লিখতে হবে, এক জায়গায় লেখা যায়। ঠিক আছে, আর যদি শুধু আপনার ধরুন দেয়া আছে যে 220, তাহলে এখানে শুধু 220 লিখলেই হবে, এই ঘরটা কিছু ফিল আপ করার দরকার। আমাদের এখন যে পর্চাটা আছে সেই পর্চার যে খতিয়ান নাম্বার, আমরা সেই খতিয়ান নাম্বারটা যেহেতু সেখানে বাই নেই, জাস্ট 322 আছে, আমরা 322 দিলাম, দেবো।
আর এখানে দেব এই এই একটা খতিয়ান নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার যে খতিয়ানটা কার নামে আছে এইখানে নামটা কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এবার অনেকে কনফিউশন আছে যে যিনি যার নামে আছেন তিনি তো মৃত, তার নাম কি দেওয়া যাবে এখানে? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, পর্চায় যার নাম আছে আপনি সেই তার নাম এখানটা দিয়ে দেবেন। ওকে, আমরা এখানটায় তার নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানটা প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে হচ্ছে আপনার লাস্ট নেম, তারপরে হচ্ছে ফাদার্স হাজবেন্ড বা আদার্স নেম, এখানে আমরা হাজবেন্ড নিয়ে দিলাম। একটা হাজবেন্ড নেম দিয়ে দিলাম, পর্চায় যার নাম আছে সেই নামটা হিসাবে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে ওই মৌজার নামে লিখে দেবেন, আর হচ্ছে ওই ওখানকার পোস্ট অফিস লিখে দেবেন ওই অ্যাড্রেসে, আর এখানটা আপনার ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার, ঠিক আছে। এইভাবে আপনি অ্যাড্রেসটা লিখে নেবেন। আপনার যদি পৌরসভা এলাকার যদি কোনো হয় তাহলে আপনি এখানে আপনার ওয়ার্ড নাম্বার যেগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। তারপর কি করবেন, এই যে ক্যাপচাটা আছে এখানে ক্যাপচাটা কিন্তু ফিল আপ করতে হবে, ক্যাপচাটা আমরা এখানে দেখে দেখে ফিল আপ করে নেব। ক্যাপচাটা কিন্তু সঠিক ফিল আপ করবে, নাহলে আবার পুনরায় ফিল আপ করতে হবে। তাহলে সব কিছু একবার ভালো করে দেখে নেবেন, ডিস্ট্রিক্ট ঠিক মতো সিলেক্ট হয়েছে, ব্লকস ঠিক মতো সিলেক্ট হয়েছে, মৌজা ঠিক মতো সিলেক্ট হয়েছে, এবং তার খতিয়ান নাম্বারও সব কিছু ঠিক মতো সিলেক্ট হয়েছে। এখানে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু অন্য পর্চা বেরিয়ে যাবে। ওকে, তারপরে নামগুলো দেখে নেবেন, নামগুলো ঠিক আছে আর হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে। এবার যদি কোনো সংস্থার নামে পর্চাটা হয় তাহলে এই নামের জায়গায় সংস্থার নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ক্যাপচাটা ফিল আপ করে এই যে ক্যালকুলেট ফিজ আছে, ক্যালকুলেট ফিজে ক্লিক করুন। ক্লিক করার পর একটা উইন্ডোটা আবার বেড়ে যাচ্ছে তলার দিকে, এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে আরওআর একটা নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশন, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটা আপনি স্ক্রিনশটও তুলে রাখতে পারেন বা লিখেও রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখাচ্ছে পেজ নাম, নাম্বার অফ পেজেস ওয়ান, মানে এই পর্চাটা কটা পেজের আছে, একটা পেজেরই পর্চা এটা আছে, কারণ দাগ নম্বর যত বেশি হবে তত পেজ বেশি হয় পর্চা। তার ফিস কত লাগছে? 20 টাকা। এখানে ফিজের ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলে দিই, 10 টাকা হচ্ছে প্রসেসিং ফিস, মানে আপনার পর্চা তুলতে গেলে 10 টাকা আপনার প্রসেসিং ফিস লাগছে, তার সঙ্গে পার পেজে 10 টাকা করে লাগবে, মানে দুটো পেজ, এখানে একটা পেজ যেহেতু 10 প্লাস 10 20, যদি এটা দুটো পেজ হতো তাহলে 10 প্লাস 20 30 টাকা হতো। এটাই কিন্তু সাইবার ক্যাফেতে করতে গেলে অনেক টাকা নিয়ে নেয়। এইবার করতে হবে নিচে পেমেন্ট অপশন চুজ করতে হবে, প্রথমে আছে নেট ব্যাঙ্কিং, তারপরে কাউন্টার পেমেন্ট, কাউন্টার পেমেন্ট মানে আপনাকে ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করতে হবে, তারপরে ডেবিট কার্ড, তারপরে SBI পে। সব থেকে বেস্ট হচ্ছে ডেবিট কার্ডে পেমেন্ট করা, আপনার ATM কার্ড বা ডেবিট কার্ড, যেটা ATM কার্ডই ডেবিট কার্ড সেটা দিয়ে করতে পারবেন। আমরা নেট ব্যাঙ্কিং দিয়ে করে দেখাচ্ছি, সবার নেট ব্যাঙ্কিং হয়তো নেই, ডেবিট কার্ড দিয়ে পারলে করবেন, কোনো অসুবিধা নেই। নেট ব্যাঙ্কিং, অনেকে হয়তো ভাবছেন UPI পেমেন্ট কীভাবে করবো, UPI করতে গেলে SBI পে সিলেক্ট করলে সেখানে UPI অপশন পাবেন, ঠিক আছে। আমরা আপাতত নেট ব্যাঙ্কিং সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে একটা দেখাচ্ছে যে এইভাবে পেমেন্ট হচ্ছে, এগুলো আপনি পড়ে নেবেন, একটু পড়ে নেওয়ার পর এমনি কন্টিনিউ ক্লিক করে দেবেন, এখানে কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট কন্টিনিউ ক্লিক করবে। ক্লিক করে দিলে আবার একটা নতুন উইন্ডো খুলবে পেমেন্ট গেটওয়ে, এখানটায় দেখাচ্ছে যে ডিটেলস আর একবার দেখে নেবেন। হ্যাঁ, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, সব ঠিকঠাকই আছে, তবু একবার দেখে নেবেন, নাম টামগুলো দেখে নিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে যে আমরা কোন ব্যাঙ্ক থেকে পেমেন্টটা করতে চাইছি, তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে দেবো, আপনার যে ব্যাঙ্ক হবে আপনি সেই ব্যাঙ্কটি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনি আপনি চাইলে একটা একটু দেখে নিতে পারেন যে কোন কোন ব্যাঙ্ক আছে, ঠিক আছে, যে কোন কোন ব্যাঙ্কের হয় আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন পজ করে ভিডিওটা। ওকে, আমরা আপাতত স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করছি যেহেতু আমাদের স্টেট ব্যাঙ্ক। তারপরে এই যে প্রসিড কথাটা আছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে একটা দেখাচ্ছে যে GR এর নাম্বার, এই যে এই নাম্বারটা বলছে নোট করে রাখতে ফিউচার রেফারেন্সের জন্য, যখন চাল আপনার পর্চাটা ডাউনলোড করবেন তখন কিন্তু এই নাম্বারটা আর ওই ROR নাম্বার যেটা লিখে রাখতে বলেছিলাম এই নাম্বারটা, এই নাম্বারটা আর এই নাম্বারটা লাগবে, তাহলে এই নাম্বারটা আপনি লিখে রাখবেন বা স্ক্রিনশট তুলে রেখে দেবেন। ওকে, তারপরে এটা ওকে করতে হবে, এবার গিয়ে নিচে প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আরেকবার কনফার্মেশন চাইবে যে আপনি এই যে পেমেন্টটা করছেন পেমেন্টের জন্য ক্যাপচা দিন, তখন আপনি আবার
ক্যাপচা গুলো দেবেন, মানে ক্যাপিটালে ক্যাপচা আছে কিন্তু সব ক্যাপিটালই হবে ক্যাপচা গুলো, যদি শর্টে থাকে স্মলে তাহলে স্মলে লিখে দেবেন, ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন, তারপরে কনফার্মে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যেহেতু আমাদের স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করি, স্টেট ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসছে, আপনি অন্য ব্যাঙ্ক সিলেক্ট করলে সেই ব্যাঙ্কে নিয়ে যেতে, আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে পেমেন্টটা সাকসেসফুল করছি, তারপরে আপনাদেরকে বলছি। আমরা এখানে দেখুন লগ ইন করে নিয়েছি, লগ ইন করার পর আমাদের এখানে দেখাচ্ছে যে 20 টাকা পেমেন্ট করতে হবে, আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম, তারপরে আবার কনফার্ম করলাম, তারপরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আসবে আমাদের মোবাইল নাম্বারে, পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। এটা শুধুমাত্র নেট ব্যাঙ্কিং এর ক্ষেত্রে, এটা অন্যান্য ডেবিট কার্ড দিয়ে করলে সেখানে হয়তো আপনার পাসওয়ার্ড আসবে, আপনার ব্যাঙ্কে যেরকম করা আছে সেই হিসাবে আসবে। পাসওয়ার্ডটা আমরা এখানটা দিয়ে দিচ্ছি, এই যে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখুন ইওর পাম সাকসেসফুল, ইওর পেমেন্ট ওয়া সাকসেসফুল দেখাচ্ছে। এখানটা ওয়েট করতে হবে, এখানে কিছু ব্যাক করবেন না, বন্ধ করবেন না, জাস্ট কয়েক সেকেন্ডে ওয়েট করুন, তারপর অটোমেটিক এটা আপনাকে নিয়ে যাবে এই যে এই জায়গাটা, এখানে দেখাচ্ছে যে আপনার সাকসেসফুল হয়ে গেছে। এখানে ক্লিক চালানে ক্লিক করে চালানটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে হোম পেজে চলে যাবেন বা অটোমেটিক্যালি চলে যাবেন। এখানে দেখুন আপনার হোম পেজে চলে এলো। এবার কি করতে হবে, এবার আপনাকে পর্চাটা বার করতে হবে। পর্চাটা ডাউনলোড করতে গেলে কিন্তু আপনি এই জাস্ট অ্যাপ্লিকেশন আমরা করলাম এখনই সঙ্গে সঙ্গে হবে না, এর জন্য মিনিমাম 24 ঘন্টা ম্যাক্সিমাম 48 ঘন্টা ওয়েট করতে হয়। এর মধ্যে কিন্তু কোনো ছুটি বা রবিবার শনিবার করলে হবে না, ঠিক আছে, তো সেটা ওয়েট করতে হবে। তো আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার সাকসেসফুল হয়ে গেছে, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি ডাউনলোড করেন, তখনই আপনি ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আমরা ওয়েট করব, ওয়েট করে এই ভিডিওটাই কন্টিনিউ করব, যখন আমাদের মেসেজটা আসবে দিয়ে কন্টিনিউ করে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা চ্যানেলটা ডাউনলোড করছি। এবার আমরা দেখব যে পর্চাটা কিভাবে ডাউনলোড করতে। এই দেখুন এই মেসেজটা দেখুন, এই মেসেজটা মোবাইলে আসবে, আপনার মোবাইলে আসবে। এই মেসেজটা আমাদের আসতে কিন্তু 11 দিন টাইম লেগেছে, মাঝখানে যদিও 4 দিন ছুটি ছিল, গভর্নমেন্ট হলিডে ছিল, তাহলে সেই 4 দিন বাদ দিলে 7 দিন ওয়ার্কিং ডেজ, মানে 7 ডেজ ওয়ার্কিং ডেজ লেগেছে। সেই জন্য আপনাদের বলছি অনেকে 2 দিনেও চলে আসে, অনেকে পরের দিনে 1 দিনেও চলে আসে, অনেকে কিন্তু 7 দিন 10 দিনও টাইম লেগে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা ওয়েট করতে। তো যাই হোক, আমাদের মেসেজটি চলে এসেছে, আপনি মেসেজটি ভালো করে দেখে নিন। এই ধরনের মেসেজ আপনার মোবাইলে আসবে, আসার পর তারপরে আপনি গিয়ে ডাউনলোড করবেন। এবার ডাউনলোডটা কীভাবে কোথা থেকে করবেন সেটা আপনি দেখে নিন একটু ভালো। এবার হচ্ছে আমরা যেটা ডাউনলোড করার জন্য যাব, এখানে সিটিজেন সার্ভিসে বা যাব, এখানে ক্লিক করব, তারপরে আবার এখানে সার্ভিস ডেলিভারি, এখানে গিয়ে দেখুন নিচে 1 2 3 4 5 নম্বরে দেখুন লেখা আছে রিকোয়েস্ট জিআরএন সার্চ। এই কথাটাই গিয়ে আমরা ক্লিক করবো, রিকোয়েস্ট জিআরএন সার্চ এই কথাটা ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এর আগে আমরা যখন পর্চা ডাউনলোড পর্চা তুলতে দিচ্ছিলাম তখন কিন্তু আমরা বারবার করে বলে রেখেছিলাম যে জিআরএন নাম্বার আর যেটা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা লিখে রাখতে বা স্ক্রিনশট তুলে রাখতে, সেই নাম্বার দুটো কিন্তু অবশ্যই দরকার। জিআরএ আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি আর জিআরএন নাম্বারটি যদি কোনো কারণে আপনি লিখে না রাখেন বা হয়তো লিখে রেখেছেন, আপনি ভুলে গেছেন বা হারিয়ে গেছে, যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তার একটা উপায় বলে দিচ্ছি। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনার যখন মোবাইলে মেসেজ আসবে সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দেবে, আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন। আর জিআরএন নাম্বারটা যদি আপনার হারিয়ে যায় সেটাও যদি না পান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করবেন, সেখানে আপনি জিআরএন নাম্বারটি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি হারিয়ে যায় তাহলে সেখান থেকে করবেন, সব থেকে বেস্ট হচ্ছে লিখে রাখা কাগজে বা স্ক্রিনশট তুলে রাখা। আমরা স্ক্রিনশট তুলে রেখেছিলাম, সেখান থেকে আমরা লিখে রেখে দিয়েছি। পরে এই যে নতুন ধরনের একটি ইন্টারফেস খুলে গেল দেখুন, এবার এখানে প্রথমে যেটা দিয়ে এন্টার জিআরএন নাম্বার, সেই জিআরএন নাম্বার যেটা আমরা স্ক্রিনশট তুলে রেখেছিলাম বা লিখে রেখেছিলাম বললাম সেইটা আপনাকে কিন্তু দিতে, আমরা সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর মিলিয়ে নিতে হবে যে নাম্বারটি ঠিক আছে কিনা, তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার মোবাইলে মেসেজই যদিও চলে আসবে তবুও আপনি কিন্তু লিখে রাখবেন, ঠিক আছে।
অ্যাপ্লিকেশন নাম্বারটি এবার আমরা দিয়ে দেব, তারপরে সেটা একটু মিলিয়ে নেব, নাম্বার ভুল হলে কিন্তু হবে না, সেটা আমরা একবার মিলিয়ে নেব যে আমাদের যে মোবাইলে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার এসছে সেটা ঠিক আছে নাই। এবার আমরা এটা দেখে নিলাম যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। এইবার এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে, এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফিল আপ করে নেব, ক্যাপচাটাও কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা জিআরএন নাম্বার ঠিক মতো দিয়ে দিয়েছি, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছি, আর ক্যাপচাটাও কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি। এবার করার পর যেটা করব, এখানে সাবমিট আমরা ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, আপনার স্ক্রিনটা এরকম ব্লার হয়ে যাবে, তারপর আপনার একটা নতুন ধরনের ইন্টারফেস খুলবে, যার জন্য জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে, আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করছে কতক্ষণ আপনি ওয়েট করতে। এই দেখুন, তারপরে এইখানে একটা এরকম দেখাচ্ছে, দেখাচ্ছে যে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্লিজ কন্টিনিউ, যদি আপনার সবকিছু ঠিকঠাক ডিটেলস তাহলে আপনি ওকে করে দিলেন। তাহলে আপনার যেহেতু আমরা সবকিছু মিলিয়ে নিয়েছি ওকে আছে ঠিক আছে, তাহলে আমরা এখানে ওকে করে দিই। করার পর এখানে নিচে আছে কন্টিনিউ, এইখানটায় কন্টিনিউ এ কিন্তু ক্লিক করে দেবো, কন্টিনিউ এ ক্লিক করার পর আবার একটু সার্ফিং হবে, তারপরে আপনার একটা এরকম অ্যালার্ট আসবে যে আপনার পিডিএফ ডাউনলোডটা ডাউনলোড নেক্সট ট্যাবে আছে, আপনি এটা ওকে করে দেবেন। ওকে করার পর এই যে ডাউনলোড পিডিএফ যেটা আছে এইখানটা আপনি ক্লিক করুন, ক্লিক করলে একটা নতুন ট্যাব খুলে যাবে, সেই ট্যাবে কিন্তু আপনার এই যে পর্চাটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যে পর্চাটা তুলতে দিয়েছিলাম দেখুন এই যে এই ডেটে না আজকের ডেটে এটা ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কি করব, আমরা এখান থেকে যে ডাউনলোড অপশানে গিয়ে আমরা ডেস্কটপে সেভ করব, ওকে। আর প্রিন্ট চাইলে আপনি এখান থেকে প্রিন্টও দিতে পারেন। যখন আপনার লাইসেন্সটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনার এই যে পর্চাটা পিডিএফ কপি, এই যে পিডিএফ কপি ডাউনলোড হলে এই পিডিএফ কপিটা কিন্তু লাগবে, ঠিক আছে। স্ক্যান করার ঝামেলা যাওয়ার দরকার নেই, পিডিএফ কপিটা আপলোড করে দেবেন সব থেকে বেটার হয়। তাহলে আপনার এটা প্রিন্ট করে নেবেন আপনার হার্ড কপিতে দেওয়ার জন্য, আর সফট কপি যেটা আপলোড হবে লাইসেন্সের সময় সেটার জন্য এই যে আপনার পিডিএফ কপিটা রেডি আমরা ডাউনলোড করে রাখলাম সেই কপিটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, ওকে। তাহলে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন, যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে